হ্যালো ফলোয়ারগণ, আশা করি ভালো আছেন। এখনকার বিষয়টি হচ্ছে মজিলা ফায়ারফক্স। মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি আমি ক্লিক দিতাম কিন্তু ওপেন হতো না। এটি অনেক আগেও সমস্যা করেছিল, কিন্তু সেটি আমি আনইনস্টল দিতাম, তারপরে নেটে ঢুকিয়ে ডাউনলোড মারতাম, তারপর ইনস্টল দিতাম। এই এই সমস্যাটি কয়েকবার করেছিল, কিন্তু এটি আমি একইভাবে কাজ করতাম, আনইনস্টল দিতাম, ইনস্টল দিতাম, ডাউনলোড করতাম, এই আর কি। এইবার কিন্তু আমি সেই কাজটি করি নাই। সেই কাজটির জন্য যে কাজটি করেছিলাম সেটি আপনাদেরকে এখন আমি শেয়ার করতে যাচ্ছি। তো আশা করি আপনাদের এটি কাজে আসবে, যাদের এই সমস্যাটি হয়েছিল তাদের জন্য এই ভিডিওটি। তো আমি এই ফায়ারফক্স ক্লিক দিতাম কিন্তু এইভাবে লোডিং হতো কিন্তু ওপেন হতো না, কিন্তু এখন ঠিকঠাক ওপেন হয়ে যাচ্ছে। কিন্তু আমার এই কাজটি করে আমি কি কাজটি করেছি চলুন দেখি। আমার আমার কিবোর্ড আমার অপারেটিং সিস্টেমটি হচ্ছে উইন্ডোজ 10। আমার কিবোর্ডের উইন্ডোজ বাটন আমি প্রেস করলাম, করার পরে আমার এই যে মজিলা ফায়ারফক্স, যদি সেটি আমার এইভাবে থাকে তাহলে এইভাবে থাকবে আশা করি। এটি রাইট বাটনে ক্লিক করার পরে এটি পেইন্ট ফ্রম স্টার্ট মেনু, যদি আপনারা এটি এইভাবে থাকে তাহলে এটি পেইন্ট টু স্টার্ট করে দিবেন, তারপরে এটি নিচে আসবে। এই আসলো, যাই হোক, আমার এই কাজটি করে রাখলাম। তো এই কাজটি করার পরে আমি আমার কিবোর্ডের উইন্ডোজ বাটনে প্রেস করে চেপে ধরবো, তারপরে শিফটে চেপে ধরবো, ধরার পরে আমি আমার মাউসের লেফট বাটনে আমি ক্লিক দিব এই ফায়ারফক্সের উপর। এই ক্লিক দিলাম, দেওয়ার পরে যে উইন্ডোজটি ওপেন হবে সেটি হচ্ছে, ক্লিক দেওয়ার পরে এইটি ওপেন হলো। হওয়ার পরে কি করব, আমরা মজিলা ফায়ারফক্সের সেটিংসগুলো রিসেট করব। আমরা কি করব, এই রিসেটে ক্লিক দিব, দেওয়ার পরে সেকেন্ড যে উইন্ডোজটি আসবে এরকম আসবে, আসার পর আমি রিসেট ফায়ারফক্স এটিতে আবার ক্লিক দিব, দেওয়ার পরে আমার এইরকম একটি কাজ শেষ হবে। হওয়ার পরে লাস্টে বলবে ফিনিশ করতে, তো আমি বিষয়টি ফিনিশ করে দিলাম। দেওয়ার পরে আমার কাজটি সম্পূর্ণ হয়ে গেল, শেষ হয়ে গেল। তো আমি একবার রিফ্রেশ দিলাম, দেওয়ার পরে আমি এই যে আমার ফায়ারফক্সে ক্লিক দিলে যথারীতি আমার আগের মতোই ফায়ারফক্স, অর্থাৎ ব্রাউজারটি ওপেন হবে এবং আমি আর কাজগুলো আমি আগের মতোই করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো সবাইকে ধন্যবাদ, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।